হাসিনাকে দেশে আসার ঘোষণা দিল সেনাবাহিনী নতুন কোন বিপদের মুখে পড়েছেন হয়তো ডক্টর ইউনুস সরকার এদিকে আবারও শেখ হাসিনার ভয়ঙ্কর ষড়যন্ত্র হল ফাঁস যে কোনো সময় প্রবাসী আওয়ামী লীগ নেতাদের নিয়ে ঢুকে পড়বেন শেখ হাসিনা আবারও বাংলাদেশ নিয়ে ভয়ঙ্কর চক্রান্ত হচ্ছে ফাঁস এদিকে সবাইকে অবাক করে দিয়ে শেখ হাসিনাকে দেশে আসার ঘোষণা দিল সেনাবাহিনী নতুন বিপদের পরে মুখে পড়েছেন নাকি ডক্টর ইউনুস সরকার দর্শক মণ্ডলী আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে এই ভিডিওটির থাম্বনেল এবং ভিডিওটির অল্প থেকে দেখে ইতিমধ্যে হয়তোবা আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কতখানি আকর্ষণীয় হতে চলেছে তো ভিডিওটির বিস্তারিত দেখার আগে আপনাদের অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখেনি আজকে আমাদের স্ক্রিনে কি ভিডিও রয়েছে কি দেখানো হচ্ছে সকলে চোখ রাখুন আমাদের স্ক্রিনে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ভারতীয়রা এ ঘটনায় গভীরভাবে খুব জানিয়েছে বাংলাদেশ এবার এ ঘটনার কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সোমবার রাতে আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কড়া প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেন প্রতিবাদের পাশাপাশি তিনি ভারতের সঙ্গে সম মর্যাদা ও সমানাধিকার ভিত্তিক বন্ধুত্ব বাংলাদেশ চায় বলে জানিয়েছেন আসিফ নজরুল লিখেছেন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকার সহকারী হাই কমিশন নচ করা হয়েছে বাংলাদেশের পতাকায় অগ্নি সংযোগ করা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে জানিয়ে আইন উপদেষ্টা আরও লেখেন আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের তারা এটি করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার নিন্দা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেরও প্রতিবাদ জানিয়ে তিনি লিখেন ভারতের বিভিন্ন অঞ্চলে সংখ্যা লঘু ও দলিত সম্প্রদায়ের উপর যা ঘটে এর জন্য বরং উল্টো ভারতের লজ্জিত হওয়া উচিত এরপর আসিফ নজরুল লিখেছেন ভারতকে বলি আমরা সমমর্যাদা আর সমানাধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকা লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম থেকে এ ধরনের কথা উচ্চারিত হয় তখন আমাদেরকে অবশ্যই তা গুরুত্বের সঙ্গে নিতে হয় আমি জাতীয় সরকার প্রসঙ্গে আসব তা গঠিত হবে কিনা কতটুকু সম্ভাবনা রয়েছে তার আগে ভারতের যে আগ্রাসী ভূমিকা সেই প্রসঙ্গে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটি স্ট্যাটাস দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুকে এটি সোমবারই দেওয়া হয়েছে এবং এই প্রথম তার কোনো বক্তব্যের সঙ্গে আমি বেশ খানিকটা একমত পোষণ করছি তিনি কি লিখেছেন তার ফেসবুকে তিনি বলছেন যে আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন করা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতির নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে প্রশ্ন করি এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামের কোনো সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত ডক্টর আসিফ বলছেন যে আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারত সরকারের তারা এটি করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার নিন্দা জানায় তিনি আরো যেটুকু বলছেন যে নিন্দা জানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের ওপর এর জন্য বরং উল্টো ভারতের লজ্জিত হওয়া উচিত ভারতকে বলি আমরা সমমর্যাদা আর সমান অধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী শেখ হাসিনা সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় নিঃসন্দেহে চরম সত্য কথা তিনি বলছেন এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ও আত্মমর্যাদাশীল এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার পর থেকে আমি বিভিন্ন সময় তার সমালোচনা করেছি এবং বিরোধিতা করেছি তার বিভিন্ন বক্তব্যের কিন্তু এই যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যের এই বক্তব্যের আপাতত তার প্রতিটি অক্ষরের সঙ্গে আমি একমত পোষণ করছি এবং অবশ্যই আসিফ নজরুলের কূটনৈতিক ভাষা সমৃদ্ধ এই স্ট্যাটাসটি আমাদের সবার কাছেই অনেক গুরুত্বপূর্ণ আসলে ভারত কি করতো বাংলাদেশে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো বাংলাদেশ হেফাজতে ইসলামী কিংবা জামাতে ইসলামী বা যদি বলা হলো যে মুসলিম সংঘর্ষ সমিতির নামে কোনো সংগঠন ভারতীয় উপ হাই কমিশন বা উপহাই কমিশনের উপরে হামলা করত তাদের পতাকা পুড়িয়ে তছনাছ করত কি করত ভারত আমরা শুধু অনুমান করতে পারি না আমরা বাস্তবে সেগুলো দেখছিও এখন আমি কেন বললাম যে আপাতত এই মন্তব্যটির সঙ্গে একমত কেন বললাম যে অনেকখান অনেকাংশে একমত কেন সম্পূর্ণ অংশ নয় সম্পূর্ণ অংশ এই কারণে নয় তিনি বলছেন যে এটা এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম এবং আত্মমর্যাদাশীল এই শব্দগুলো আমরা সেদিন থেকে উচ্চারণ করা শুরু করেছি একাত্তরের ষোলোই ডিসেম্বর থেকে একাত্তরের যে চেতনা ছিল আমাদের সংবিধানের যে ভাষা ছিল তার উপরে আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রাখার মাধ্যমে কিন্তু যদি প্রশ্ন করি ডক্টর আসিফ নজরুল আমরা ভারত বিদ্বেষী যেমন নই ভারতের দাস আনুদাসও নই কিন্তু পাকিস্তান প্রেমী যে মানুষেরা তাদের প্রকাশ করছেন তাদের বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুল কেন কোনো কথা বলছেন না এই দেশ তো ত্রিশ লাখ শহীদের রক্তে ভেজা দেশ আইএস এর পতাকা নিয়ে যখন মিছিল করা হয় উন্মুক্ত ভাবে প্রকাশ্যে তখন তারা কারা খুঁজে বের করা হয় না কেন আমাদের সংস্কৃতির উপর হামলা চলছে নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে তুচ্ছ অজুহাতে নাট্যকর্মীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে লালন মেলা বন্ধ হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কেন কথা বলা হয় না কেন বলা হচ্ছে না এগুলো আমাদের হাজার বছরের সংস্কৃতি ইতিহাস মুছে দেওয়ার একটা অনবদ্য প্রচেষ্টা আমরা দিচ্ছি কেন কি কারণে বাহাত্তরের সংবিধান কিংবা একাত্তরের চেতনার মধ্যে যেই আমার অস্তিত্ব লুকিয়ে আছে সেটাকে খণ্ডিত করলে আমার অস্তিত্বের কতটুকু অবশিষ্ট থাকে পাঁচ আগস্ট পাঁচ আগস্ট গণ মধ্য দিয়ে যে শেখ হাসিনার সরকারের পতন হলো প্রচন্ড ঘৃণা ভরে মানুষ রাজপথে নেমে এসে গণ সৃষ্টি করল কেন মাত্র সাড়ে তিন মাস চার মাসের মধ্যে আওয়ামী লীগের প্রতি এভাবে জনসমর্থন বাড়ছে এ কথাগুলো বললে তো আবার আপনারা অনেকেই দালাল বানিয়ে দিবেন খুব সুন্দর একটা আওয়ামী লীগ শিখে গেছে সেটি এখন আপনারা রক্ত করছেন বিষয়টি হচ্ছে যে এই জায়গাগুলো পরিষ্কার করা দরকার আসিফ নজরুলের যেই কূটনৈতিক ভাষা সমৃদ্ধ খুব সাহসী একটি বক্তব্য আমি নিজেও প্রশংসা করছি পূর্ণ মাত্রায় প্রশংসা করতাম যদি কিনা এই জায়গাগুলো তিনি নিজেও পরিষ্কার করতেন যে কথাটি বলছিলাম যে কেন আওয়ামী লীগের প্রতি সমর্থন মানুষের বাড়ছে এটা তো বাস্তবতা কেন ভারতের বিরুদ্ধে ভারতের যে নোংরা আগ্রাসনী মনোভাব তার বিরুদ্ধে ছাত্র সমন্বয়করা সোমবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করলো সেই মিছিলে কটা মানুষ হয়েছে কেন আর তাদের ডাকে মানুষ যায় না কেন মানুষ সাড়া দিচ্ছে না মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে এই বাস্তবতাগুলো আমাদেরকে স্বীকার করতে হবে শেখ হাসিনার মতন উৎপাখির মতন আমরা বালর্তে যদি মুখ গুঁজে থাকি সবকিছু দেখেও না দেখা ভাব করি ঝড় থামবে না জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল বিএনপি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে বিএনপি পক্ষ থেকে ডক্টর মির্জা ফখরুল আলমগীর অধ্যাপক মির্জা ফখরুল আলমগীর তিনি এই জাতীয় ঐক্যের কথা বলে এসেছেন তার কোনো নমুনা আমরা দেখছি দেখছি না এবং এই জাতীয় ঐক্যের ডাকটি আরো বেশ কয়েকদিন আগে দেওয়া হয়েছে যখন কিনা দেশের মধ্যে নানান ধরনের আন্দোলনের নামে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বীজ বোনা হচ্ছে এবং ভারতের আগ্রাসী মনোভাবের খানিকটা তখন পর্যন্ত প্রকাশিত হয়েছে ভারতে শুধুমাত্র মিডিয়াগুলোতে প্রপাকাণ্ডা অপপ্রচার চলেছে কিন্তু সেই মুহূর্তে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পরেও সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো উদ্যোগ দেখে নিই এই জাতীয় ঐক্যটা কে গঠন করবে বিএনপি বিএনপির কাজ করেছে আরও কয়েকটি রাজনৈতিক দল এটিকে সমর্থন করেছে কিন্তু সেটিকে একশোটায় কে বুনবে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে উদ্যোগ নেওয়ার কথা কিন্তু সেটি আমরা দেখছি না এবং সরকার বিভিন্ন জায়গায় কূটনৈতিক মানে কূটনৈতিকভাবে তাদের ব্যর্থতা পরিচয় দিচ্ছে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যর্থতা পরিচয় দিয়েছে যার কারণেই তো আওয়ামী লীগের প্রতি সমর্থন বাড়ছে এবং এটি প্রথম থেকেই বলে আসছিলাম যেটি হবে ঘটবে খুব স্বাভাবিক সরকার মানুষের পাজ বুঝতে পারছে না যেহেতু এটি তো রাজনৈতিক সরকার না রাজনৈতিক সরকারগুলো যত খারাপই হোক না কেন তর্কের খাতে ধরে নিলাম তারা মানুষের পাজটি বুঝতে পারে তারা আর এক দেশের সঙ্গে কি ধরনের আচরণ করতে পারে সেটি তারা বুঝতে পারে এই যে ভারতের আগ্রাসী ভূমিকা একেবারে প্রকাশ্যে মুখোমুখি দাঁড়িয়েছে ভারত তারপরেও সরকার কেন চুপ রয়েছে আসিফ নজরুল যে কথাগুলো বলেছেন আমি আবারও বলি সর্বান্তকরণে আমি আংশিকভাবে সর্বান্তকরণে নয় আংশিকভাবে অবশ্যই তাকে সমর্থন করছি কিন্তু তার এই স্ট্যাটাসটি এই বক্তব্যগুলি আরও ব্যাপক মানুষের সমর্থন পেত যদি সরকারের চিন্তাধারা বহি প্রকাশ খুব প্রকাশ্যে ঘটত রাজনৈতিক দলগুলোকে শুরু থেকেই তাদেরকে দূরে রাখার চেষ্টা করছে এবং আমি নিশ্চিতভাবে বলছি নিশ্চিতভাবে আপনারা পরবর্তীতে মিলিয়ে দেখবেন কয়েকদিন পরে যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না চাওয়া হয় আমি রাজনৈতিক বা জাতীয় সরকারের কথা বলছি না যদি একসাথে বসে কোনো সিদ্ধান্ত না নিতে পারে সরকার বাংলাদেশের সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে এবং এই সরকারকেও বিপদের মধ্যে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে জাতীয় সরকার সম্ভবত এখন সময়ের দাবি অনেকেই এটিকে সমর্থন করতে চান না এবং অনেক রাজনৈতিক দলও এর মধ্যে যাবে না যদি জাতীয় সরকার গঠিত হয় বলে চিহ্নিত করেছিলেন অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সম্পর্কে এই যে ডিসেম্বরে একটি মিটিং হওয়ার কথা সেই মিটিং এ একাধিক বিষয় যে গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা হতে পারে এটাই স্বাভাবিক তবে এই মিটিং কতটা করা সম্ভব সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল ইতিমধ্যেই তুলে দিয়েছেন কালকে যে খবর এরপরে প্রকাশ্যে এলো তা নিঃসন্দেহে এই গোটা বিশ্বের সামনে বাংলাদেশের ভাবমূর্তি ফের একবার কার্যত ধ্বংস করবে বলে আমার মনে হয় চিনময় প্রভুর বিরুদ্ধে তারা তো এর আগে দিয়েই ছিল চিনময় প্রভুর যারা সহযোগী তারা যখন থানায় দেখা করতে যান তাদেরকেও হেফাজতে নেন এতটা অব্দি হয়তো ঠিক ছিল কিন্তু যে চিন্ময় প্রভুর জন্য সত্তর জন আইনজীবী কার্যত আদালতে লড়াই করছিলেন তাদের বিরুদ্ধে বা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বসেছে এই ইউনেস সরকার রাগটা ঠিক কোথায় কিসের জন্য এই রকম স্বৈরাচারী মনোভাব দেখানো সত্যি হয়তো বোঝা যাচ্ছে না বাংলাদেশে যখন এই সরকার দায়িত্ব নিয়েছিলেন তখন স্বাধীনতার বার্তা দিয়েছিলেন সকলে সমান কথা বলবেন বলেছিলেন কিন্তু কি কেন হটকারী এমন কিছু সিদ্ধান্ত ইউনেস সরকার নিচ্ছেন যার জন্য আন্তর্জাতিক মহল কার্যত বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে ব্রিটেনের পার্লামেন্ট ইতিমধ্যে পুরো বিষয়টা নিয়ে করা একটি স্টেটমেন্ট দিয়েছেন ভারতবর্ষ আমেরিকা জাপান একাধিক দেশ এর তীব্র সমালোচনা করেছে কিন্তু এবার আইনজীবীদের উপর কেন কেস দেওয়া হলো তাদের বিরুদ্ধে কেন ষড়যন্ত্রমূলক কিছু মামলা দেওয়া হলো সেই প্রশ্নের উত্তর বাংলাদেশে এখন কে দেবে সেই উত্তর খোঁজার লোকই হয়তো পাওয়া যাচ্ছে না আইন উপদেষ্টা এত সব আন্তর্জাতিক চাপের কাছে কার্যত দায় স্বীকার করে তারা বলেছেন ইস্কনকে এখনই তারা নিষিদ্ধ ঘোষণা করছেন না অর্থাৎ দুদিন আগেও যে ইস্কনকে নিষিদ্ধ করার ডাক এই বাংলাদেশ সরকারের একাধিক প্রশাসনিক কর্তার থেকে এসেছিল তাতে থেকে কিন্তু তারা এবার দূরে সরতে শুরু করলেন অনেকে আপনারা আন্তর্জাতিক চাপ আন্তর্জাতিক মহল কি বলছেন এই বিষয়টাকে হয়তো গুরুত্ব দিতে চান না কিন্তু একটা দেশ একটা রাষ্ট্র যদি আন্তর্জাতিক স্তরে এগোতে চায় তাহলে আন্তর্জাতিক বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে তাদের কথাগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে কিন্তু বাংলাদেশ সরকার এখানেও কিন্তু একাধিক ভুল ভ্রান্তি করে তারা তারা বসে আছেন গিয়ে এই পুরো বিষয়টা অস্বীকার করেছেন এই অস্বীকার করার ফলে তারা ভারত ব্রিটেন আমেরিকা এবং বিশ্বের একাধিক প্রভাবশালী দেশকে কার্যত মিথ্যা মিথ্যা বাদী প্রমাণ করার চেষ্টা করেছেন জাতিসংঘের মঞ্চে এতটাও ঠিক ছিল কিন্তু এবার তারা চিন্ময় প্রভুর বিরুদ্ধে মামলা দিলেন দেশের আইনকে সুরক্ষিত করে তারা তো একজন বিরুদ্ধে আদালতে সওয়াল করবেন আদালত হলো গণতান্ত্রিক একটা মাধ্যম যেখানে আইনকে কাজে লাগিয়ে কে কে ঠিক ভুল এই পরীক্ষা নিরীক্ষা চালানো হবে সেখানে আইনজীবীর বিরুদ্ধে কেন কেস দেওয়া হলো সেই প্রশ্ন তোলার লোক আজকে কিন্তু বাংলাদেশে নেই কিছু বললেই বাংলাদেশ সরকার এখন ভারতীয় মিডিয়ার দিকে আঙুল তোলেন তারা বিভিন্ন ক্ষেত্রে ভারতকে এখন হুঁশিয়ারি হুমকি দিয়ে যাচ্ছেন শুধুমাত্র ভারতবর্ষ এখনো অবধি উদারতা দেখাচ্ছে বলে তারা সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে দিয়েছেন কিন্তু আদতে ভারতবর্ষের প্রভাব ভারতবর্ষের মেকানিজম ভারতবর্ষের ডিফেন্স সিস্টেম বিশ্বাটি কোন জায়গায় চলে গেছে তা আমি এই ভিডিওতে একটু আলোকপাত করার চেষ্টা করব। কিন্তু ইস্কনের সঙ্গে এই ঘটনার প্রতিবাদে কালকে প্রায় একশো পঞ্চাশটা দেশের ইস্কন সমবেত হয়ে প্রতিবাদ জানালো এবার একশো পঞ্চাশটা দেশের ইস্কন যখন প্রতিবাদ জানায় নিঃসন্দেহে বাংলাদেশের ভাবমূর্তি শুধুমাত্র ভারতে খারাপ হচ্ছে অর্থাৎ পয়লা ডিসেম্বর রাজধানীর মিরপুর এগারো নম্বর সেকশনে পল্লবী বিদ্যা নিকেতন ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বেশ কিছু কথা বলেন সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন জেলা উপজেলায় নির্বাচন কমিশনে রোহিঙ্গারের এনআইডি সংগ্রহের তৎপরতায় লিপ্ত হয়ে রয়েছে অনেকেই কিন্তু ভোটারদের তালিকা আইন দু হাজার নয়ের সাতের এক অনুযায়ী কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তিগণ দালাল চক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন যা ভোটার তালিকা আইন অনুযায়ী অর্থাৎ দু এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন দু অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের আলোচনা শুরু হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান তার